নমস্কার। অবসরের কথাবাসরের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি বর্তমানে আমরা যেখানে আছি দক্ষিণ ভারতের এক শৈল শহরে, সেখানকার এক জাগ্রত দেবতা, তাকে নিয়েই আমরা আজকের এই পর্বে আলাপ কথা বলব। মুন্নেশ্বর মহাদেব। আমরা যেখানে আছি, যে রাজ্যের অতিথি হয়ে আছি, আমরা যেখানে আমরা বাস করছি, জল হাওয়া খাদ্য পানীয় গ্রহণ করছি, সেই রাজ্যের প্রতি আমাদের তো কিছু দায়বদ্ধতাও আছে। এখানকার আলো জল হাওয়া ফুল প্রকৃতি সব কিছুই তো আমরা গ্রহণ করছি, সেই রাজ্যকে কিছু ফিরিয়ে দেওয়াও তো আমাদের কর্তব্য, তাই নয় কি? তো সেই ভাবনা থেকেই আমরা আজকে আলোচনা করব এই রাজ্যেরই, যে বিশেষ করে যে অঞ্চলে আমরা আছি সেখানকার এক অতি জাগ্রত দেবতাকে নিয়ে। তিনি মুন্নেশ্বর মহাদেব। এই মুন্নেশ্বরের, একে বলা হয় মুন্নেশ্বরা, এরা স্থানীয় ভাষায় এরা বলে মুন্নেশ্বরম, তার কি পূজা পদ্ধতি, তার কি প্রাচীনতা, এটা আমাদের খুব প্রাচীন পুরাণ কিংবা বৈদিক শাস্ত্রে তেমনভাবে কিন্তু আমরা তার পরিচয় পাই না। মোটামুটি এই যে পূজা, এই যে দেবতা, এই যে মুন্নেশ্বরম বা মুন্নেশ্বরণ, যাই আমরা বলি না কেন, মুন্নেশ্বরণ এরা বলে, এনি সাধারণত লৌকিক দেবতা। একটা অরাল ট্র্যাডিশন তাকে ঘিরে বিরাট করে আছে। আর এটা ঠিক, সমস্ত অরাল ট্র্যাডিশন, ভারতবর্ষের যত কিছু লৌকিক ইতিবৃত্ত আছে, সবগুলোর সঙ্গেই কোনো না কোনোভাবে একটা আমাদের সেই প্রাচীন আধ্যাত্মিকতা, সেই প্রাচীন ঐতিহ্য, অর্থাৎ সেই বেদ বেদান্ত উপনিষদ সব কিছুরই একটা যোগসূত্র চমৎকারভাবে আমরা সেখানে পাই। অর্থাৎ এটা মাত্র এই নয় যে লৌকিক দেবতা একেবারে তার মধ্যে কোনো অন্তর্নিহিত তেমন কোনো বড় দর্শন নেই, তা নয়। যে দর্শন ভাবনা আমাদের বেদ বেদান্তের মধ্যে ছড়িয়ে আছে, বিভিন্ন পুরাণের মধ্যে যা আছে, এই লৌকিক অর্থাৎ অরাল ট্র্যাডিশনস যা ভারতবর্ষের একেবারে প্রাণের জিনিস, একান্ত নিজস্ব, তার মধ্যেও সেই একই ট্র্যাডিশন, সেই একই ধারা, সেই একই দর্শন, সেই একই ভাব সমানভাবে আমরা খুঁজে পাই। এবং তার মধ্যে যে কী গভীরতা, সেটা অনুধাবন করে আমরা বিস্মিত হয়ে পড়ি। আর সাধারণ মানুষ কি অপূর্বভাবেই না, কি অনবদ্যভাবেই না, সেই বেদ বেদান্তের
গভীর দার্শনিকতাকে অত সহজ করে আপনার মতন করে নিজস্ব ভাবনায় তাকে হৃদয় ধারণ করে আছে, এটা বিশেষ করে বোঝা। যেমন আমরা বলেছি আমাদের পূর্ব ভারতের সহজিয়া ধারা, বাউল, সুফি, তার মধ্যে যে সমস্ত গভীর দর্শন আছে সেই দর্শনের পরিচয় আমরা বৈদিক সাহিত্যের মধ্যে, পুরাণের মধ্যে, উপনিষদের মধ্যে, বিশেষ করে উপনিষদের মধ্যে, অথর্ববেদের মধ্যে বিশদভাবে আমরা পাই। বরং যেন এই সমস্ত লৌকিক ভাবনাকেও বৈদিক ভাবনা আত্মস্থ করে পরিপুষ্ট হয়ে উঠেছে, এটা বলা। ঠিক একই জিনিস আমরা ভারতবর্ষের সমগ্র অঞ্চলে সর্বত্র সর্বত্র আমরা সমানভাবে দেখতে পাই। এই দক্ষিণেও তা চমৎকারভাবে আমরা অবলোকন করি। এটা হচ্ছে বিশেষ করে বোঝার, বিশেষ করে জানার, বোঝার। আমাদের মোটামুটি এই যে মুন্নেশ্বর ভাবনা, এটা এক শিব ভাবনা, দক্ষিণের এক শৈব ভাবনা। দক্ষিণ ভারত শিবপ্রধান, বিষ্ণুপ্রধান যেমন, তার চেয়েও বেশি শিবপ্রধান। এবং শিব যে এখানে প্রধান সে তো আমরা রামায়ণের মধ্যে থেকেই পাই না? রামায়ণের এই যে রাবণ, তিনি তো শিব উপাসক, বলি এরা সবাই শিব উপাসক, শিব এখানকার প্রধান দেবতা। এবং সেখানে শিব বা মহেশ্বর তিনি কত রূপে সেখানে আছেন সেটাই একটু দেখার। এই মুন্নেশ্বরের কথা যখন আমরা আলোচনা করতে চলেছি, যখন আমরা এই মুন্নেশ্বরের পরিচয় পেয়েছি, সেখানে আমরা এই শৈব ভাবনার এক লৌকিক রূপকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখছি দু তিনটি মত আছে এই মুন্নেশ্বরকে নিয়ে। কে এই মুন্নেশ্বর, এই ব্যাপারে দু তিনটি মত আছে। এক মত বলছেন মুন্নেশ্বর হচ্ছেন শিবের যে অনুচর, শিবানুচর একজন হচ্ছেন এই মুন্নেশ্বর। শিব যখন দক্ষযজ্ঞের বিনাশের জন্য শিব যখন একেবারে ভয়ঙ্কর রূপে, রুদ্র রূপে সেখানে উপস্থিত হলেন, এবং শিবের মুখ থেকে, চোখ থেকে, সারা শরীর থেকে যে ভয়ঙ্কর সমস্ত রুদ্র ভীষণ দেব যে উৎপত্তি ঘটল, এবং সেখানে শিবানুচর যারা বেরিয়ে এলেন, নন্দী, ভৃঙ্গে এবং আরও সমস্ত যারা শিবের বিভিন্ন শরীর থেকে, কেউ জটার থেকে উৎপত্তি হলেন ভয়ঙ্করভাবে, এবং তারা এসে নির্মমভাবে একে সেই দক্ষের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিলেন, এই মুন্নেশ্বরেরও সেখানে জন্ম। একটি মতে শিবের সেই প্রচণ্ড যে ঘাম, সোয়েট, যে ঘাম, সেই ঘাম থেকে এই শিব অনুচর মুন্নেশ্বরের জন্ম। এই এবং সেখানে তিনি এই দক্ষের যজ্ঞকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। তিনি এক রুদ্র, শিবের এক অনুচর, এক মহারুদ্র, এবং তিনি শিবের মুখে মুখনিঃসৃত এই ঘর্মবিন্দু থেকে তার জন্ম। এই হচ্ছে আরেকটি মতে মুন্নেশ্বর হচ্ছেন শিবের এক প্রধান উপাসক। প্রথমটির থেকে দ্বিতীয় মতটি এখানে
একটু বেশি প্রচলিত, যদিও সব প্রথম মতটিও সমান গুরুত্বপূর্ণ, সেটিরও প্রাধান্য রয়েছে। তবে দ্বিতীয় মতটির আমরা দেখেছি দ্বিতীয় মতটির জনপ্রিয়তাটা একটু বেশি। দ্বিতীয় মতটা কি, না তিনি হচ্ছেন শিবের একজন উপাসক, শিব অনুচরও বটে এবং তিনি শিবের একজন বিখ্যাত উপাসক, এই এবং তিনি তার কঠিন তপস্যায় শিবকে প্রসন্ন করে শিবের কাছ থেকে বর লাভ করেছেন। এই বর লাভ করে তিনি শিবের কাছ থেকে কি বর লাভ করলেন, না তিনি শিবের মতনই এই জগতের কে রক্ষা করবেন, জগৎকে পালন করবেন। শিব যেমন জগতের রক্ষাকর্তা, তিনি যেমন ধ্বংস করেন, তেমনি আরেক মতে শিব কিন্তু জগতের রক্ষাকর্তা। তিনি রৌদ্ররূপে, রুদ্ররূপে ভয়ঙ্করভাবে তিনি যেমন ধ্বংস করছেন, ধ্বংসকর্তা, আবার শিব অর্থে মঙ্গল, সেই শিব সত্য সুন্দর, এই শিব হচ্ছে মঙ্গল, এই মঙ্গল রূপে তিনি জগতের পালনকর্তা। আরেকটি মতে এই মুন্নেশ্বর বা মুন্নেশ্বরণ তাকে বলা হয়, তিনি হচ্ছেন এই জগতের, এই সংসারের অভিভাবক, অভিভাবক হিসেবে তিনি রয়েছেন, পালনকর্তা অর্থাৎ তিনি অভিভাবক, তাকে বলা হয় গার্জিয়ান, তাকে অভিভাবক হিসেবে তার ভক্তরা এই মুন্নেশ্বরের অর্চনা করেন এবং বলেন শিবের তপস্যা করতে করতে তিনি স্বয়ং শিব হয়ে উঠেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে একটু বুঝতে হবে। যে মানুষ যে বিষয় নিয়ে সাধনা করেন সেই মানুষটি সেই বিষয়েরই গুণ প্রাপ্ত হয়, এটা আমরা জানি। যে মানুষ যা নিয়ে সব সময় পড়ে থাকে সেই বিষয়ের গুণ তার মধ্যে সংক্রামিত হয়। যে সব সময় টাকা পয়সা, টাকা পয়সা ইত্যাদি ঘাটছে, টাকা পয়সার বিষয় নিয়ে চলছে, তার মধ্যে ওই অর্থের গুণ ভীষণভাবে সংক্রামিত হয়। যে মানুষ সব সময় সংসারের ময়লা ঘাটছে, তার মধ্যে ওই ময়লার গুণ সংক্রামিত হয়। যে মানুষ ভালো জিনিস নিয়ে চর্চা করছে, যে মানুষ সঙ্গীত সাধনা করছে, তার জীবনটা তার মধ্যে একটা সুরের, একটা সঙ্গীতের প্রভাব তার মধ্যে থাকে। এটা ঠিক, যে মানুষ যে বিষয় নিয়ে, যে তেতো ঘাটে সে তেতো হয়, যে মিষ্টি নিয়ে ঘাটে তা সে মিষ্টি হয়ে ওঠে, তার স্বভাবের মধ্যে সেই জিনিসের একটা ভীষণ সংক্রমণ আমরা দেখতে পাই। এটা হচ্ছে একদম খুব খাঁটি কথা, অর্থাৎ যে মানুষ যে বিষয় নিয়ে সর্বক্ষণ পড়ে থাকে সেই বিষয়ের গুণ তার মধ্যে জারিত হয়। আর যে মানুষ শিবের তপস্যা করেন, শিব উপাসক, কঠিন তপস্যায়, সাধারণ তপস্যা নয়, শিবের এক কঠিন তপস্যা করে শিবের অনুগ্রহ, শিবর বর লাভ করেন, তিনি সত্যি সত্যি শিব হয়ে যান। আমাদের এই সাধকদের মধ্যে দেখবেন তারা নিজেরাই শিব হয়ে গেছেন। এমন অনেক সাধক আছেন আমাদের মধ্যে যারা বিষ্ণু ভক্ত, তিনি বিষ্ণুত্ব লাভ করেছেন, যিনি শিব ভক্ত, শিবের তপস্যা করে চলেছেন, তিনি শিবত্ব লাভ করেছেন, এইরকম সেই গুণ তার মধ্যে বর্তমান। মুন্নেশ্বর তিনি নিজেই শিব হয়ে গেলেন,
শিবের, এবং শিব হয়ে গিয়েই ওই যে বলা হলো না, শিবের কাছ থেকে তিনি বর লাভ করলেন, যে শিবের মতোই তিনি কি করবেন না এই জগৎ সংসারের পরিপালন করবেন, প্রতিপালন করবেন, গার্জিয়ান অভিভাবক হয়ে গেলেন এটাই। এবং দক্ষিণের মানুষেরা মুন্নেশ্বরকে এর অভিভাবক হিসেবে অর্চনা করেন। মূলত মুন্নেশ্বর তামিল সম্প্রদায়ের এক অত্যন্ত প্রিয় দেবতা, তামিল সম্প্রদায় যেখানে যেখানে তামিল মানুষেরা গিয়েছেন, তামিল সংস্কৃতি ভারতবর্ষ বাইরেও যেখানে যেখানে বিস্তার লাভ করেছে, সেই সব জায়গাতেই মুন্নেশ্বর শিবের একটা প্রভাব সেখানে সেখানেও আছে, তার পূজা, তার মন্দির সেই সমস্ত জায়গায় ভীষণভাবে সেখানে আছে। হ্যাঁ, এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুন্নেশ্বর শিব ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে তার মন্দির, তার পূজা অর্চনা সিঙ্গাপুরে, মালয়েশিয়া এবং চীন দেশে, সেখানেও মুন্নেশ্বর শিবের মন্দির আছে, তার পূজার প্রচলন আছে। এখানে এই যে মুনি কথার মানে হচ্ছে মুন্নেশ্বরের মধ্যে যে মুনি কথাটি আছে, মুন্নি ঈশ্বরা, এই যুগ করে হয়েছে মুন্নেশ্বরা। হ্যাঁ, মুন্নি যুক্ত ঈশ্বরা, ঈশ্বরা হয়ে উঠেছেন শিবের কাজ, তপস্যা করে শিবের বর লাভ করে তিনি ঈশ্বর হয়ে গেছেন, শিবের মতনই হয়ে গেছেন। আর তিনি ছিলেন মুনি, অর্থাৎ তিনি যোগী, এই যোগী মুন্নেশ্বরের যে মূর্তি মন্দিরে পুজো হয় সেটা একটা যোগীর মূর্তি, একটা যোগীর মূর্তি, এরকম সেই দাড়ি গো ভীষণ একটা, এরকম একটা চেহারা তার, সেই হিসেবে মুন্নেশ্বর। আর মুন্নেশ্বর শিবের যেমন অনেক রূপ আছে, মুন্নেশ্বর শিবেরও অনেক রকমের রূপ আছে। কেউ শিবমুনি তাকে বলে, কেউ মহামুনি বলে, জ্ঞানমুনি বলে, পাণ্ডামুনি বলে, কেউ ধর্মামুনি বলে, নাদামুনি বলে, জাডামুনি বলে, ভালমুনি বলে, হ্যাঁ থাবামুনি বলে, ভীরামুনি মানে সিঙ্গাপুর ইত্যাদি অঞ্চলে মুন্নেশ্বরের পরিচয় হচ্ছে ভীরামুনি নামে তিনি সেখানে পরিচিত। এবং অভিভাবক হিসেবে, এই যে আমরা বললাম মুন্নেশ্বরকে একটা অভিভাবক হিসেবে এই দক্ষিণ ভারতের মানুষজনেরা তার অর্চনা করে, সেই জন্য সবসময় দেখছি যে মুন্নেশ্বরের যেখানেই আমরা মূর্তি দেখা যায় তার অনেকটা যোদ্ধার পোশাক তিনি পরে আছেন, বর্ম ইত্যাদি যোদ্ধার পোশাক আছেন, আর একটা বেশ বড় সোর্ড অর্থাৎ তরোয়াল, একটা বড় তরোয়াল তার হাতে, কোথাও আমরা শিবের মতন ত্রিশূলও তার হাতে দেখি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে আমরা একটা দেখছি বড় তরোয়াল, সোর্ড যাকে বলে, সেটা তার হাতের মধ্যে রয়েছে। এরকম অবস্থায় আমরা মুন্নেশ্বরের সেখানে দেখছি, মানে অর্থাৎ কোনো না কোনো অস্ত্রে তিনি সজ্জিত, অস্ত্রহীন নয়। এই অস্ত্র সহ মুন্নেশ্বরের যে অর্চনা, এটি হচ্ছে তাকে অভিভাবক রূপে তারা পূজা করে, অর্থাৎ তিনি রক্ষা করছেন। এবং এটা আমরা দেখেছি যে মাদুরাই টেম্পল সেখানের যে বড় বড় গোপুরম রয়েছে সেখানে, না মাদুরা পণ্ডে, সেখানে এই মুন্নেশ্বরের আরেকটি রূপ পাণ্ডিমুনি, যেটা আমরা একটু আগে বললাম, হ্যাঁ তিনি সেই নর্থ গোপুরম, উত্তর গোপুরম মানে উত্তর দিকে যে বিশাল দ্বার গোপুরম, সেটিকে তিনি রক্ষা করছে, উত্তর দিককে রক্ষা করছে। লক্ষ্য করুন, উত্তর দিক, উত্তর দিকের সাথে শিবের একটা যোগাযোগ
বুঝতে পারছেন? উত্তর হিমালয়, উত্তরে রয়েছেন হিমালয়, কৈলাস শিবের আবাস, এই উত্তর দিক তিনি রক্ষা করছেন, অর্থাৎ শিবের সাথে তার যোগ। যদিও তিনি দক্ষিণের প্রধান দেবতা, রক্ষা করছেন তিনি উত্তর দ্বার। গোপুরম, একটু এই প্রসঙ্গে বলে দিই আপনারা, আমরা গোপুরম নিয়ে এর আগেও আলোচনা করেছি। গো শব্দের অর্থ হচ্ছে আলো, পুরম যে পুরের মধ্যে দিয়ে আলো প্রবেশ করে। পুর ওখানে দ্বার, নগর, তোরণ, সব কিছুকে পুরম। এই দেহ একটি পুরম, এই দেহের অভ্যন্তরে যে আলো রয়েছে, যে জ্যোতি রয়েছে, জ্যোতির জ্যোতি, অন্তর জ্যোতি, এটি গোপুরম। দক্ষিণের মন্দিরের, দক্ষিণ দেশের মন্দিরের একটা ভীষণ বৈশিষ্ট্য রয়েছে। এই দক্ষিণ দিকের মন্দিরের বৈশিষ্ট্য আর আমাদের এই শরীরের বৈশিষ্ট্যর সঙ্গে ভীষণ মিল। আমাদের দেখুন কীভাবে সেই মিলটা আছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। যে কোনো দক্ষিণের মন্দিরগুলো আপনারা দেখবেন, সেখানে বিরাট বিরাট সেই পুরম বা গেট, চারদিকে চারটি হতেই পারে, কিংবা অন্তত একটি তো থাকবেই, এবং সেটি সুউচ্চ দ্বার। সেই দ্বারের, সেই যে সুউচ্চ দ্বার, যাকে ওরা তারা বলে গোপুরম, সেই গোপুরমটা খুব সুন্দর সজ্জিত, নানা মূর্তি এবং নানা রং দিয়ে, বিভিন্ন মূর্তি সেখানে, নানান দেব দেবী, ফুল পাতা সর্প, নানান দেবতাদের সেখানে অবস্থান সেই পুরীর মধ্যে, এবং সেটা অত্যন্ত উচ্চ, এবং তার উপরে সেখানে স্বর্ণ কলস থাকে, সোনার ইয়েটা, এখানে অত্যন্ত দামি সেটি, তার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়। আর দেবতা যেখানে অধিষ্ঠান, যেখানে মূল দেবতা অধিষ্ঠ করছেন, থাকছেন তিনি সেখানে, সেই যে গর্ভগৃহটা, সেটা অনেকটা ভেতরে এবং অন্ধকার, একটা ছোট্ট দরজা দিয়ে তার ভেতরে ঘিয়ের প্রদীপ জ্বলছে, তার মধ্যে দিয়ে সেই দেবতাকে অবলোকন করতে হয়। আমরা ভাবতাম এরকম কেন, মন্দিরের সেই দ্বারগুলো কি বিরাট বিরাট, যাকে ওরা গোপুরম বলছে, চারদিকে চারটি বড় বড় এরকম দ্বার, মাথা তুলে ঘাড় বেঁকিয়ে তার অনেক দেখতে হয়। হ্যাঁ, আর অনেক দূর থেকে, বহু মাইল দূর থেকে ওই গোপুরমকে দেখা যায়। তারপর যত কাছে যাওয়া যায় এবং যত যায়, সে একেবারে ঘাড় বেঁকিয়ে মাথা উঁচু করে সেই গোপুরমের চূড়াটা দেখতে হয়। ঠিক ততখানি ভেতরে, গভীরে, অন্ধকারময়, যেন একটা গুহার মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বলছে, সেখানে প্রধান বিগ্রহ রয়েছে। এইটি হচ্ছে আমাদের এই শরীর তত্ত্ব। এই যে আমাদের শরীরটা লম্বা, কত বড় আমাদের শরীর, সেই তুলনায় আমাদের হৃদয় কত গভীরে, কত ভেতরে, অন্ধকারে, সেখানে আমাদের হৃদয়, সেই হৃদয়ের মধ্যে রয়েছেন আমাদের হৃদয়েশ্বর, আত্মা, প্রাণ, আমাদের প্রাণেশ্বর পরমাত্মা, তিনি প্রাণরূপে, হৃদয়রূপে, এই হৃদয়ের মধ্যে অবস্থা। আর এই গোপুরম, গোপুরমের মধ্যে নয়টি ছিদ্র, চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি করে আমাদের নবদ্বারী দেহ, নবদ্বারী দেহে, হ্যাঁ, সেই দিক থেকে আলো, হাওয়া, বাতাস, বাইরের যা কিছু রূপ, রস, গন্ধ, বর্ণ, সমস্ত কিছু সেই তার কাছে প্রবেশ করছে। সেখানে বসে আছেন মন, মনের কাছে, এরা হচ্ছে সব মনের বৃত্ত, তারা নানা উপাচার, ভক্ত যেমন নানা উপাচার নিয়ে সেই পুরোহিতের কাছে দেন, মন্দিরে প্রধান পুরোহিত তিনি বসে থাকেন, তার কাছে গিয়ে ভক্তবৃন্দরা লাইন ধরে
দেখবেন দক্ষিণ ভারতের একদিকে মেয়েদের লাইন, একদিকে ছেলেদের লাইন, এবং তারা সেখানে হাতে করে পূজার ডালি অর্ঘ্য নিয়ে সেই লাইনে করে সে পুরোহিত যিনি বসে আছেন তার কাছে সবাই দিই, সরাসরি ওই দেবতার কাছে কেউই যেতে পারে না, কোনো মন্দিরে দেবতাকে সরাসরি কোনো অর্ঘ্য দেওয়া যায় না, তার কাছে সেখানে ওই প্রধান পুরোহিতের কাছে বা যে পুরোহিত সেখানে রয়েছেন তার হাতে দিতে, তিনি সেই অর্ঘ্য গ্রহণ করে তিনি দেবতার কাছে পৌঁছে দেন। এটা একদম সম্পূর্ণ আমাদের এই দেহতত্ত্বের ব্যাপার, একেবারে অপরূপ। এই শরীরটা হচ্ছে আমাদের এই গোপুরম, এখান দিয়ে আলো প্রবেশ করছে, শুধু আলো নয় রূপ, বাইরের রূপ রস গন্ধ বর্ণ ছন্দ যাবতীয় যা কিছু ওই নয়টি ফুটোর মধ্যে দিয়ে প্রবেশ করছে মনের কাছে গিয়ে তাকে সেই ভৃত্তরা, সেই ইন্দ্রিয় একাদশ দশটি ইন্দ্রিয় তার মনের দশটি কর্মচারী তার কাছে সব উপাচারগুলো পৌঁছে দিচ্ছে, সেই মন তা কিছু সেই যে আড়ালে বসে আছেন মনও তার কাছে সরাসরি যেতে পারছে না। দেখবেন দক্ষিণ ভারতে দেবতারা যেখানে বসে থাকেন সেখানে একটা মোটা পর্দা, একটা দামি পর্দা সেখানে ছড়ে, স্বর্ণখচিত হতে পারে, যত দামি মন্দির সেখানে তত দামি তার ব্যবস্থা, সেই আড়ালের ওপারে বসে আছেন সেই প্রধান ঈশ্বর, তার এপারে দাঁড়িয়ে সেই পুরোহিত তার কাছে সেটি অর্পণ করছে। দেবতার কাছে সরাসরি যাওয়া যায় না, দেবতার সাথে সরাসরি সাক্ষাৎ, তার সাক্ষাৎকার পেতে হলে ওই মনের মধ্যে দিয়েই তার কাছে যেতে হয়। এই মন কতটা গুরুত্বপূর্ণ, আর এই বাইরের বিশ্ব প্রকৃতির এই ভাবনা, এই শারীরবৃত্তিক বৃত্তীয় এই ধারণার মধ্যে দিয়ে একাকৃত করে এই মন্দির ভাবনা অপূর্বভাবে গড়ে উঠেছে। সেখানে সেই অন্তর গভীরে হৃদয় গুহাম, হৃদয় গুহায় গর্ভগৃহ, এইটে হৃদয়কে বলা হচ্ছে গর্ভগৃহ, হৃদয়ের আরেক নাম হচ্ছে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে একাকী জাগিছেন তিনি, তার কাছে মন তার সমস্ত কিছু সমর্পণ করে। এই মনটাই হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ, আর সমস্ত কটা ইন্দ্রিয় হচ্ছে মনের অনুচর, তার কাছে সব কিছু সেখানে পৌঁছে দিচ্ছে। কথা বলছিলাম এই মুন্নেশ্বর শিবকে নিয়ে। হ্যাঁ, তো এই যে আমরা দেখছি এই মুন্নেশ্বরের বড় বড় মন্দির, আমরা তাঞ্জাভুর, তিরুবরভুর, নাগাপট্টিনম, মাদুরাই বিভিন্ন জায়গায় রয়েছে, সমস্ত দক্ষিণ দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে সেখানে রয়েছে, বিদেশেও আমরা রয়েছে। তো এই সমস্ত মন্দিরগুলো অত্যন্ত প্রাচীন মন্দির, এবং প্রত্যেকটা মন্দিরের মধ্যে দু তিনটি বৈশিষ্ট্য আছে। সেখানে সব জায়গায় মূর্তি যেমন আছে, আরেকটা আছে একটা বীরত্বসূচক একটি পাথর আছে, তাকে সেটাকে ভীরাস্তূপ বলেন তারা, ভীরাস্তূপ। হ্যাঁ, একটা হিরো স্টোনস, ভীরাস্তূপ অর্থাৎ বীর রূপে তিনি সেখানে রয়েছেন, বীরামুন্ন। হ্যাঁ, ওই স্তূপের অর্থাৎ শিবলিঙ্গ যেরকম একটি আমরা পূজা অর্চনা করি, একটা সেই রকম ওই লিঙ্গর মতন না, কিন্তু একটা স্তূপের মতন সেখানে রয়েছে, এটাকে হিরো স্টোনস বা বীরাস্তূপ বলছে, সেখানেও এই মুন্নেশ্বর শিবের অর্চনা হচ্ছে। আর সমস্ত বড় বড় মন্দিরে এই যে মুন্নেশ্বর শিবের যে মূর্তি সেটা একটা মানুষের চেয়ে বড়, একটা বড় সড়ো মানুষের মূর্তির মতন সেখানে উপস্থিত আছে, একটা সাধারণ অ্যাভারেজ মানুষের যে সাইজ তার থেকে একটু বড় সাইজের মূর্তি সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং অরিজিনাল যে সমস্ত মূর্তিগুলো ছিল সেগুলো যেমন আছে সেই অনুসারে নতুন নতুন মূর্তিও বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে।
শুধু যে হিন্দুরা এই মুন্নেশ্বর বা মুন্নেশ্বর শিবের যে পূজা করে তা নয়, মুন্নেশ্বরের পূজা বৌদ্ধদের মধ্যে আছে, তাওজিমের মধ্যেও আছে। তাওজিম হচ্ছে একটা চাইনিজ ফিলোসফি, তাওজিম। হ্যাঁ, তারাও কিন্তু মুন্নেশ্বরের উপাসক, এটাও বিশেষভাবে লক্ষ্য করা। এই যে আমরা বললাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, বিভিন্ন দেশে যে আছে সেখানে বৌদ্ধদের মধ্যেও আছে, চৈনিকদের মধ্যেও, চাইনিজ ফিলোসফির মধ্যে, তাওয়িজমের মধ্যেও এই মুন্নেশ্বরের পূজার একটা আছে। মুন্নেশিবের যেমন নয়টি রূপ, মুন্নেশ্বরেরও সেরকম সেখানে আমরা নবগ্রহের মতন নটি রূপ তার মধ্যে রয়েছে। তামিল গ্রামীণ সংস্কৃতিতে নবগ্রহের যে ধারণা, সেখানে এই নয়টি মুন্নেশ্বরের রূপও সেখানে আছে। রাজা, লাদা, অগ্নি, কারু, ভীরা, এল্লাই, রেত্তাই এবং কাভু মুন্নি, এরকম নয়টি রূপ আমরা সেখানে দেখছি। এই যে শিব উপাসক রাবণকে যেমন লঙ্কেশ্বর শিব বলা হয়, এটা দেখবেন দক্ষিণে, দক্ষিণের যে রামায়ণ সেখানে রাবণকেও কিন্তু লঙ্কেশ্বর শিব বলা হচ্ছে। অর্থাৎ রাবণ পরম শিবভক্ত ছিলেন এবং শিবের পূজা করতে করতে তিনি এত পরম ভক্ত শিবের হয়েছিলেন যে লঙ্কাবাসীরা এবং সমগ্র দক্ষিণ ভারতে রাবণের একটা পূজার প্রবর্তন আছে। রাবণ এখানে যে একটা অসুর, রাক্ষস এই হিসেবে না, রাবণেরও এখানে পূজা হয়। রাবণ উপাসনাও কিন্তু দক্ষিণ ভারতের একটা ট্র্যাডিশন এটা জানবে। এবং সেখানে রাবণকে লঙ্কেশ্বর শিব রূপে পূজা করা হয়। হবে নাই বা কেন? রাবণের ওই দর্পটাকে যদি আমরা ছেটে ফেলি, ওইটুকুকে যদি রাবণের মধ্যে না থাকতো, দর্পময়তা রাবণের মধ্যে যদি না থাকতো, রাবণ এক অসাধারণ ব্যক্তিত্ব। তার মতন যোদ্ধা, তার মতন বীর, তার মতন দাতা, তার মতন নৈপুণ্য, তার মতন জ্ঞানী, তার মতন সঙ্গীতজ্ঞ, তার মতন কূটনীতিজ্ঞ মানুষ কিন্তু আর নেই, বিরাট মানুষ তিনি। কিন্তু সব কিছুই নষ্ট হয়ে গেল রাবণের ওই দর্পময়তা, ওই দর্পময়তাই রাবণকে নষ্ট করে দিল। ওই দর্পময়তাটুকু যদি রাবণের মধ্যে না থাকতেন, অবশ্যই তিনি একজন বিরাট পুরুষ, শিবপুরুষ। সেই দিক থেকে তার ওই অন্যান্য গুণাবলীগুলোকে স্মরণ করে এবং তার শিবভক্ত, শিবভক্তিকে প্রাধান্য দিয়ে রাবণকে লঙ্কেশ্বর শিব বলে। ঠিক রাবণ যেমন লঙ্কেশ্বর শিব উপাসনা করে, শিব উপাসনা করে তিনি যেমন লঙ্কেশ্বর শিবের পদমর্যাদা লাভ করেছেন, মুন্নেশ্বরও সেই রকম শিবভক্ত হয়ে তিনি। তবে হ্যাঁ, রাবণের সঙ্গে তার তো অনেকাংশেই তফাত আছে। অর্থাৎ তিনি হচ্ছেন রক্ষক, তিনি হচ্ছেন একটা বটবৃক্ষের মতো। মুন্নেশ্বরকে সবাই ওই বটবৃক্ষ বলেও পূজা করে। এটা বটবৃক্ষের নিচে একটা স্তূপ, একটা পাথরের স্তূপের মধ্যেও মুন্নেশ্বরের, এই মুন্নেশ্বরের পূজা হয়। মুন্নি ঈশ্বর, মুন্নেশ্বর তার অর্চনা হয়। একটা বড় বিশাল বট গাছ কিংবা একটা অশ্বত্থ গাছ, তার নিচে একটা চাতাল বাঁধানো গ্রামে, সেখানে একটা স্তূপ, এবং সেই স্তূপের মধ্যে এসে তারা সিঁদুর, চন্দন, কুমকুম, নানা রকমের ঘি, তেল ইত্যাদি সমস্ত কিছু দিয়ে ভস্য, বিভূতি, চন্দন, কুমকুম ইত্যাদি নানাভাবে সজ্জিত করে তার পূজা অর্চনা করছে। হ্যাঁ, সেখানে ঘি দিচ্ছেন, জল দিচ্ছেন, একেবারে সেই তার অধিষ্ঠান খোলা
আকাশে সেই বিশাল বনস্পতির নিচে। বিশাল বনস্পতি হচ্ছে তার প্রতীক, অর্থাৎ তিনি বিশাল বনস্পতির মতন আশ্রয় দান করছেন। ওই যে বললাম অভিভাবক, সেই অর্থে তিনি এক বিরাট বনস্পতির মতন। যে মানুষ আমাদের সত্যি সত্যি রক্ষক হন, অভিভাবক হন, তাকে তো আমরা বিরাট বনস্পতির মতনই তুলনা করি, বলি না তিনি বিরাট বনস্পতির মতন এই পরিবারকে রক্ষা করছেন। এক এক আগেকার দিনে এরকম বড় বড় এক একটি পরিবারের মধ্যে এরকম বড় বড় মানুষকে আমরা দেখতাম। তিনি শুধুমাত্র সেই পরিবারের অভিভাবকই যে ছিলেন তা নন, তার চারিত্রিক বৈশিষ্ট্যে, তার চারিত্রিক গুণে, তার ব্যক্তিত্বে তিনি সেই পরিবার তো বটেই, সেই পাড়ার, সেই অঞ্চলের এবং পরিচিত অপরিচিত সবারই তিনি একটা অভিভাবক হয়ে যেতেন। হ্যাঁ, তার কাছে সবাই আশ্রয় পেত, এইটা ছিল একটা বিরাট সেই সময়। এই রকম মানুষ আমরা দু একজনকে দেখেছি, অর্থাৎ পাড়ার কারো কোনো বিপদ হলো, সেই অঞ্চলের কারো কোনো পরামর্শের দরকার হলো, তারা ছুটে আসতেন তার কাছে। সবাই যে তার খুব একটা পরিচিত ছিলেন তাও নয়, অন্য কোনো সূত্রে, অন্য কোনো পরিচিতের সূত্রে আমরা দেখেছি এমন বড় মানুষ রয়েছেন তার কাছে চলে এসছেন। তার পারিবারিক একটা কোনো বিপদ ঘটেছে, একটা কোনো সমস্যা এসেছে, এবং তিনি একেবারে একা অতি নিকটজনের মতন মন দিয়ে শুনে তার একটা সমস্যার চমৎকার সুরাহা করে দিলেন। বিশাল প্রাণ কিন্তু। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তিনি রক্ষক, মানে অন্য কারো বিপদ হলে তার কাছে আশ্রয় পাওয়া যেত। কি আশ্রয় পাচ্ছেন, কারা আশ্রয় পাচ্ছেন, তার সাথে অন্যর কারো কি সম্পর্ক, কি সম্বন্ধ, এসব কোনো বিচার নেই। এটা আমরা দেখেছি, তার সাথে রক্তের সম্বন্ধ, আত্মীয়তার সম্বন্ধ, পাড়ার সম্বন্ধ কিছু নেই। বহু দূর থেকে এসেছে সেই মানুষটি, বিপদে পড়েছেন, তার কাছে আশ্রয় পেয়েছে। এই যে একটা বিশাল হৃদয়, তাদেরকে আমরা বলতাম বনস্পতির তুল্য। তিনি সেই পাড়া, সেই অঞ্চলকে আলো করে বসে আছে। ঠিক এই একই ভাবনা, এই সমস্ত ভাব, দেবতা শুধু থাকতো না, মানুষ এই দেবতাদের ভাব গ্রহণ করে লক্ষ্য করবেন এক একজন মানুষ এরকম দেবতা হয়ে যেতেন। অর্থাৎ ওইটি কেবলমাত্র দেবতাদের মধ্যেই যে পাওয়া যেত তা নয়, মানুষের মধ্যেও, আমাদের এই সমাজ সংসার, আমাদের এই চৌহদ্দির মধ্যে আমরা এমন এমন মানুষের খুঁজে পেতাম, বা মানুষের মধ্যেই ওই সমস্ত গুণাবলীগুলো খুব স্বাভাবিকভাবে সহজভাবেই আমরা পেতাম। এটা একটা কোনো মানে কি বলবো, একটা বিরল ঘটনা না, এটা খুব সাধারণ ঘটনা। এরকম মানুষ অনেক থাকতেন, অনেক থাকতেন, এক একটা অঞ্চলে এরকম এক একজন বড় মানুষ থাকতেন। তিনি কারো জ্যাঠামশাই, কারো খুড়াও, হ্যাঁ, কারো পিসেমশাই হতে পারেন, কারো ঠাকুরদাদা হতে পারেন, সেই নামেই তিনি সারা অঞ্চলে পরিচিত, এবং সবাই একবার চোখ বুজে নিশ্চিন্তে তার কাছে বিপদের সময় আশ্রয়ও পাবে, পরামর্শও পাবে, এবং সঠিকভাবে পাবে। এই যে বিশাল হৃদয়টা, বনস্পতির তুল্য হৃদয়, এটা হবার জন্য মুন্নেশ্বর শিব শুধু নয়, আমাদের ঘরের মানুষও এরকম বিরাট, সেরকম বড় মানুষ দক্ষিণ ভারতেও ছিল, ভারতবর্ষের সর্বত্র, গ্রামে, শহরে, সর্বত্র এরকম মানুষ ছিল। তখন তো মানুষের বাস গ্রামে হতো না, শহরে তখন তারা কাজের জন্য যেত, প্রত্যেকের নিজস্ব একটা বাড়ি থাকতো। বাঙালির দুর্ভাগ্য সে ছিন্নমূল হয়ে গেছে, তার নিজস্ব বাস তার নেই, গ্রামীণ
ভাবটাকে সে নষ্ট করে ফেলছে। দেশের বাড়ি, দেশের ঘর কারো দুর্ভাগ্যবশত চলে গেছে, কেউ নষ্ট করে ফেলেছে, কিন্তু দক্ষিণ ভারতে এটা আছে। আমার সহকর্মী তাদের প্রত্যেকেরই দেখেছি দেশের বাড়িটা আছে, হ্যাঁ, তারা অবসরে ওই দেশের বাড়িতে থাকেন। দেশ এখন তো গ্রাম অতি উন্নত, শহরের সমর্ব প্রকার সুযোগ সুবিধে সেখানে রয়েছে, গ্রাম বলে আছে না, যেন উন্নত রাস্তা, পরিবহন, আলো, হাওয়া, জল ব্যবস্থা, হ্যাঁ, এই বিদ্যুৎ, তারপরে যাবতীয় যা কিছু সুযোগ সুবিধে, এই সমস্ত মিডিয়ার সুযোগ, ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি সব কিছু, সব রকম সব জায়গায় রয়ে গেছে, কিন্তু সেটা তার দেশের বাড়ি, একটা বিরাট জায়গা নিয়ে বিস্তৃত যা শহরের জায়গা, এই ঠেলাঠেলি গুঁতোগুঁতি করে 10 ফুট বাই 10 ফুট এরকমের মধ্যে নিজেকে আবদ্ধ করেন, একটা বিস্তৃত পরিসর নিয়ে তারা কাটছে। এই যে ভাবনা, এটা এই দক্ষিণের মধ্যে আমরা খুব ভালো করে দেখি। পশ্চিমবঙ্গের মানুষজন বড় দুর্ভাগা এদিক থেকে। যাই হোক, কথা বলছিলাম এই মুন্নেশ্বরের মধ্যে দিয়ে, অর্থাৎ 2500 বছর আগেরও মুন্নেশ্বর শিবের মূর্তি পাওয়া গিয়েছে, এবং সেটা তার সেই একটা যোদ্ধা মূর্তি, ভিরাক্কাল বা নাদক্কাল মূর্তি তারা বলে। এবং এই যে মুন্নেশ্বরের যে পূজা, এটা দুটো মতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ ভোগ হয়, কিন্তু নিরামিষ ভোগ নয়, আমি অনেক জায়গায় ছাগ বলি দিয়ে আমিষভাবেও মুন্নেশ্বর শিবের পূজা দেওয়ার একটা প্রচলন আছে। এই হচ্ছে মোটামুটি মুন্নেশ্বর শিবের ব্যাপার এবং তার পূজা পদ্ধতি, এবং তিনি খুব জাগ্রত, এটা আমরা আগেও বলেছি, এবং অভিভাবক, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাকে সবাই আশ্রয়কর্তা, একটা অভিভাবক হিসেবে পায়, ঠিক যেরকম আমরা আগেকার দিনে শহরে গ্রামে, বিশেষ করে গ্রামে মফস্বলে এরকম বড় বড় মানুষ পেতাম। মুন্নেশ্বর হচ্ছেন সেরকমই এক বনস্পতির মতন মানুষের আশ্রয়, সেই হিসেবেই দেয় মুন্নেশ্বরের এই শিব বর্ণনার সঙ্গে সঙ্গেই। কিন্তু মুন্নেশ্বরের কথা শেষ হয়ে যাবে না, এখানে আমরা এমন একজন মানুষের পরিচয় পাই, এমন এক সাধকের, মুন্নেশ্বর সাধকের এমন একজন পরিচয় আমরা পেয়েছি। হ্যাঁ, ইনি, তার কথা না বললে মুন্নেশ্বর শিবের কথা বলা শেষ হবে না, সেটি হচ্ছে আসল কথা। এখানে আমরা দেখেছি একজন অতি বৃদ্ধ সাধককে দেখেছি, যার প্রায় জরাগ্রস্ত, তার পায়ে অত্যন্ত যন্ত্রণা, তিনি হাঁটতে পারেন না, হ্যাঁ, পা দুটো একেবারেই মানে উঠে দাঁড়াবার তার পর্যন্ত শক্তি নেই, অনেকটা গড়িয়ে গড়িয়েই তিনি চলেন, কিন্তু কি প্রশান্ত, সৌম্য, এবং সবসময় যে তিনি সদানন্দময় পুরুষ, এমন একজন মানুষের খোঁজ আমরা পেয়েছি, তার কথাই আমরা বলবো। তাকেও দেখুন, ওই যে বললাম না, শিবের উপাসনা করতে করতেই, তপস্যা করতে করতেই একজন পরম ভক্ত শৈব ভাবনা জারিত হয়ে শিবত্ব লাভ করেন, এই মানুষটিকেও সবাই মুন্নেশ্বর জি বলে, মুন্নেশ্বর জি বলেই, তার একটা কোনো নাম টাম ছিল, কিন্তু তাকেই সবাই মুন্নেশ্বর জি বলে। তিনিও এই একটি গ্রামের এই মন্দিরের কাছে তিনি থাকেন, খুব সহজে সাধারণ মানুষের কাছে থাকেন না, একটু ঝোপে জাড়ে ভেতরের দিকে তিনি থাকেন, মানুষের মানে ভিড়ভাড় তার খুব পছন্দ নয়, এই মাঝে সাজে একটু অন্ধকার হয়ে গেলে, ওই মন্দিরের ভিড় কমে গেলে তিনি ওই আস্তে আস্তে অনেকটা ভর দিয়ে কিংবা খানিকটা গড়িয়ে ধরে ধরে তিনি সেই মন্দিরের কাছে আসেন। এই মুন্নেশ্বরকে অপলক দৃষ্টিতে তিনি তাকিয়ে দেখেন, আর কশ্চিত কদাচিত প্রসন্ন হলে, তার অনুগ্রহ লাভ করলে তিনি কারো সঙ্গে দু চারটি কথা বলেন, বেশিরভাগই কথা বলেন না, এবং কেউ কথা বলতে গেলে অত্যন্ত বিরক্ত হন। আচ্ছা,
তো যাই হোক, আমাদের সেই সৌভাগ্য হয়েছিল সেই মানুষটিকে দেখার, সেই মানুষটি, সেই যে মানুষটি যাকে দেখ ওই রকম, অনেক বয়স হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, জটা দাড়ি একেবারে, মুখটা আবৃত হয়ে গেছে, শরীর টরীরগুলো একেবারে কুচকে, চামড়া টামড়াগুলো কুচকে গেছে, পাটা বলেছি খঞ্জা, ওঠে ধরে উঠে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত নেই, এবং পায়ের নানা জায়গায় সে কাপড় বাঁধা 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 রয়েছে, মানে অনেক যন্ত্রণা এসব বেঁধে বেঁধে রয়েছে, কিন্তু ভালো করে তার মুখের দিকে তাকালে একটা কি অপার্থিব আনন্দ তার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে বড় জিনিস। একটা বিশেষ করে বোঝা যায় যে এ সাধারণ মানুষ নয়, এ কোনো ভিকিরি নয়, হ্যাঁ, এই যে ধুলো কাদা বালি মাখা কোনো ভিকিরি সে নয়, একজন মহাযোগী। তার চোখ দুটো কি উজ্জ্বল, ঝলমল ঝলমল করছে চোখ দুটো, বিদ্যুৎ চকিতের মতন চোখ দুটো, মানে চোখ দুটো দেখলেই বোঝা যায় যে একটা বিরাট গভীরতা তার মধ্যে রয়েছে, একটা ঔজ্জ্বল্য তার মধ্যে রয়েছে, আর মুখখানি কি মানে শিশুর মতন আনন্দে পরিপূর্ণ, ওই জটা জুটোর মানে দাড়ি গো পেকে গেছে, কিন্তু তার মধ্যে মুখখানি, ও সে কথায় শব্দে তার মুখের ভাব প্রকাশ করা যাবে না, অপূর্ব সুন্দর। তিনি কোনো ছবি তুলতে দেন না, কারোর সঙ্গে খুব একটা করেন না, অত্যন্ত সাধনা করলে তার কাছে গিয়ে চুপ করে বসে থাকলে দু চারটি কথা তিনি বলেন। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি শিবের মুন্নেশ্বরের এত বড় সাধক, আপনার এত কষ্ট, এত যন্ত্রণা, আপনি এত যন্ত্রণা কষ্ট করে এভাবে কেন পড়ে আছেন, তিনি একদম ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন যন্ত্রণা কোথায়, কিসের যন্ত্রণা, বলে হো হো করে হেসে উঠলেন, হ্যাঁ কিসের যন্ত্রণা, একটু ওই বোঝা যায় তিনি তামিল ছাড়াও, মানে ওই দক্ষিণ ভাষা ছাড়াও তিনি হিন্দিটা খানিকটা বলতে পারেন, এই ভাষাও তিনি খানিকটা জানেন, হ্যাঁ সেইভাবে বলছে কিসের যন্ত্রণা, কোথায় যন্ত্রণা, বলেই বললেন একটা অত্যন্ত দামি কথা বললেন, বললেন দেখো যদি একজন মানুষ ভালো একটা কোনো খাবার স্বাদ সে পায়, অর্থাৎ বলছে মলাই যদি পায়, মলাই মানে অর্থাৎ বুঝলাম মালাইয়ের স্বাদ যদি সে পায়, তাহলে কি আর সে পচা বাসি খাবার খেতে চাইবে, মলাইয়ের স্বাদ বলছে মাল, অর্থাৎ মানে তিনি বলছেন অমৃতের যদি কেউ অধিকারী হয়, কেউ যদি অমৃতের স্বাদ পায়, অমৃতের যদি কেউ খদ্দের হয়, তাহলে আর সাধারণ খাবারের দিকে কি তার মুখে রুজবে, তিনি ঠিক এই কথাটাই বলছেন, বলছে কেউ যদি রাবড়ি কা মালাইয়ের স্বাদ পায়, সে কি আর পচা খাবারে আসক্ত হবে, ওই বলছে ওই যে রাবড়ি, ওই যে মালাই, ওই যে অমৃত, ওটা পাবার চেষ্টাটাই হচ্ছে তপস্যা, সারা জীবন সেই সাধনা সেই তপস্যাই করতে হবে, সেই অমৃতকে পাবার, ওই রাবড়ি পাবার, সেই মালাই পাবার, অর্থাৎ হাই কোয়ালিটির আস্বাদ একজন যদি কোনো মানুষ পায়, সে কোনোভাবেই আর লো কোয়ালিটির দিকে সে ঝুঁকবে না, তার ভালোই লাগবে না। হ্যাঁ তখন বলছেন ওই শরীর বলছো, এই যে বলছে এই শরীরের কথা বলছো, হ্যাঁ নিজের এই শরীরটার দিকে, নিজের এই পায়ের দিকে দেখিয়ে বলছে এর কথা বলছো, হ্যাঁ তাহলে তুমি বড় জিনিসের খোঁজ পাওনি, বলছে এই শরীরের মধ্যে যদি তুমি এই শরীরের মধ্যে যে অমৃত আছে, যে মিঠাস বলছে মিঠাস, বলছে এই শরীরের মধ্যে যে মিঠাস আছে, হ্যাঁ মানে অমৃত, সেটার স্বাদ যে একবার পায়, হ্যাঁ তাহলে তার কাছে শরীর সুখের চেয়ে আরও অনেক বড় সুখ, আরও অনেক বড় আস্বাদের স্বাদ তার কাছে চলে আসছে, তা সেই স্বাদেই সে মগ্ন হয়ে থাকে, বুধ হয়ে থাকে, হ্যাঁ বলেই
সে খুব চমৎকার করে দেখলাম যে তার মধ্যে পরিহাস প্রিয়তাই রয়েছে। বলে বিলাইতি পেলে দেশি কি কেউ চায়, বিলাইতি বিলাইতি পেলে দেশি কি কেউ চায়। এই তার মধ্যে অর্থাৎ এই শরীরের মধ্যেই যে অমৃত রয়েছে, যে পরম তার স্বাদ যে পেয়েছে, তার কাছে শারীরিক আর সমস্ত কিছু দুঃখ জর্ণ ব্যথা এগুলো সব তুচ্ছ হয়ে গেছে। এবং বলছেন নিজের দাঁতের দিকে তাকিয়ে বলছেন এর দরদ অনেক বেশি। ঠিক, একদম ঠিক, খুব দামি একটা কথা বলছেন যে দাঁতের যন্ত্রণার দর্দ, এই দাঁতের দিকে তাকিয়ে বলছেন এই দর্দ খুব বেশি। বাংলা তামিল হিন্দি এসব মিশিয়ে মিশিয়ে কথা বলছেন এই দর্দটা হচ্ছে খুব বেশি। ঠিক, দাঁতের যন্ত্রণা হচ্ছে সব বেশি, মানে সব কাজ করছি কিন্তু মনটা ওই দাঁতের যন্ত্রণার দিকে পড়ে থাকে। কিন্তু যদি এমন একটা কোনো বড় আশ্বাদ, এমন একটা বড় কোনো আনন্দের জিনিস, এমন একটা কোনো প্রিয় বস্তু আমার সামনে চলে আসে হঠাৎ, ওই দাঁতের ব্যথাটাও সেখানে তুচ্ছ হয়ে ওঠে সেখানে। তখন সেটাই বলছেন এটাই হচ্ছে আসল। তাহলে মার পিট খুন খারাপি, হ্যাঁ, ভুকা অর্থাৎ খা খিদে, গরম ঠান্ডা, এই সব কিছু তুচ্ছ হয়ে যাবে। বলে অমৃত পিয়াহ, আমি অমৃত পান করেছি, এসব আমার কাছে তুচ্ছ, এগুলো কোনো কিছু বড় হয় না। হ্যাঁ, এবং তার কাছে দুটো চমৎকারভাবে শিবমোহিনের কথা একেবারে শিখে শ্লোক যেন তিনি সেখানে বলছে, বলছেন এই যে শিবের সেই মুন্নেশ্বরের দিকে তাকিয়ে বলছে কেন আসো, কি আছে এর কাছে, কি আছে এর কাছে, কেন তার কাছে আসো, কি আছে তার কাছে, সাপ আছে, হ্যাঁ বলছে কি আছে, সাপ আছে, ভস্ম আছে, এই তো আছে, অর্থাৎ সাপ ভস্ম এই তো আছে, তাহলে তার কাছে আমরা যাই কেন, কি আছে তার কাছে। আমাদের মনে পড়ে গেল যে তার কাছে এই যে সেই শিব মহিম্ম স্তোত্রের মধ্যে বলছে না যে শিবের মানে কি উপকরণ কি আছে, মূলত শিবের কি উপকরণ আছে, একটা বুড়ো ষাঁড়, খাটের পায়ার মতন দেখতে একটা মুগুর, কুড়োল, বাঘছাল, হ্যাঁ, ছাই, কিছু সাপ, মড়ার খুলি, এই তো শিবের সম্পদ। কিন্তু সমস্ত দেবতারা তার ওই ভিকিরির, যার সম্বল হচ্ছে বুড়ো ষাঁড়, খাটের পায়ার মতন একটা মুগর, কুড়োল, বাঘছাল, ছাই, কিছু সাপ, তার কৃপা কটাক্ষ, একটা কৃপা কটাক্ষের জন্য দেবতারা একেবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে, তার কী অনন্তকাল দাঁড়িয়ে আছে তার জন্যে। সেই যে শিবমহিন্যের মধ্যে বলছে না মহস্ক খটাঙ্গং পরশ রজিনং ভস্ম ফণীনা কপালম ইতি ইয়ত তব বরদ তন্ত্রোপকরণম সুরাস্তং তম বৃদ্ধিং দদতি তু ভবদ্ভ্রূ প্রণীতং নহি স আত্মারামং বিষয় মৃগ তৃষ্ণা ভ্রময়তি। সেই তো বলছে তার কি আসলে এই যে শিব তার আছে কি, বস্ত্র হচ্ছে তার ব্যাঘ্র চর্ম, তার উপকরণ হচ্ছে একটা বুড়ো ষাঁড়, অস্ত্র হচ্ছে খাটের পায়ার মতন একটা খটাঙ্গ বা মুগুর, একটা কুড়োল, আর দেবতাদের কত অলঙ্কার, আর তো যে তোমার অলঙ্কার হচ্ছে এই ভস্ম, হ্যাঁ, তোমার দেবতাদের কত ভালো মন্দ খাওয়া, আর সেখানে তুমি বিক্রি করে খাও, আর খাও কিসে না একটা ওই মড়ার খুলির পাত্র, দেবতাদের স্বর্ণ পাত্র, রৌপ্য পাত্র, কত তাদের আবরণ আবরণ, কত ঐশ্বর্য। অথচ সেই ঐশ্বর্যময় দেবতারা তোমার একটা কৃপা কটাক্ষ পাওয়ার জন্য, হ্যাঁ, তোমার জন্যে তারা অনন্তকাল তোমার দিকে দাঁড়িয়ে আছে, তোমাকে হে অভীষ্ট, তোমাকে বরদ রূপে, অভীষ্ট প্রদাতা রূপে, বাঞ্ছা পূরক রূপে তারা তোমার
একটা কৃপা কটাক্ষ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তারা তোমার প্রার্থনা করেছে। এই তোমার সেই কৃপা কটাক্ষেই তারা এই অতুল ঐশ্বর্যের অধিকারী হয়ে আছে। হ্যাঁ, তুমি নিঃস্ব আর তোমার কৃপা কটাক্ষে তারা ঐশ্বর্যময়। অর্থাৎ একজনের কত ধন সম্পদ থাকলে সে অন্যকে এমনভাবে দিতে পারে। নাহিসা আত্মারামং বিষয় মৃগতৃষ্ণা ভ্রমায়ক, এইটি হচ্ছে আসল। এই যে দুঃখ যন্ত্রণা, আমাদের এই যে অসুখ, এটা হচ্ছে আমাদের ব্যাধি। তার কারণটা কি? ওই যে তৃষ্ণা, এই যে এখানে বলা হলো না, সে যে বিষয় মৃগতৃষ্ণা, এটা হচ্ছে আমাদের কজ, আমাদের এই দুঃখের কারণ হচ্ছে মৃগ মিষতৃষ্ণা, সেটাই আমাদেরকে ঘুরিয়ে মারা। এমন কিছু বড় জিনিসের স্বাদ যদি আমরা পাই, তাহলে এই বিষয় মৃগতৃষ্ণা আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। সেইটি হচ্ছে আসল। সেই তুচ্ছ বিষয় মৃগতৃষ্ণা তুচ্ছ হয়ে যায় তোমার কৃপা কটাক্ষ লাভ করলে। তখন এই পরম যোগী যে মানুষটি পড়ে আছেন, একটা ভিখিরির মতন, তার সারা শরীরে যন্ত্রণা, অথচ তিনি কি আনন্দময় পুরুষ, কি ঐশ্বর্যের অধিকারী তিনি! তার সঙ্গে একটু কথা বলার জন্য, তার একটু মুখের হাসি দেখার জন্য, তার একটু আশীর্বাদ পাওয়ার জন্য স্থানীয় মানুষদের কি ব্যাকুলতা! অথচ তিনি কারো কোনো কিছু গ্রহণ করেন না, কারোর দিকে ফিরেও তাকান না, কারো কার সঙ্গে মেশেনও না, কথাও বলেন না, সব চলে গেলে নিরালায় মন্দিরে। তিনি ওই কষ্ট করে 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 একবার এসে দূর থেকে মুন্নেশ্বরের সেই রূপটিকে অবলোকন করে আবার ধীরে ধীরে, অথচ তার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই। কি আনন্দ, সদানন্দময়! কীভাবে? কারণ তিনি তার ব্যাধিটিকে চেনেন, ব্যাধির কারণটিকেও চেনেন, এবং ব্যাধির কারণের উপশমটিও তিনি করতে পেরেছেন। ব্যাধিটি হচ্ছে আমাদের এই দুঃখ যন্ত্রণা, তার কারণ হচ্ছে এই বিষয় মৃগতৃষ্ণা, আর উপশম হচ্ছে ওই বিষয় মৃগতৃষ্ণাকে দূর করা, এই অনাসক্ত হওয়া, সমস্ত কিছুর থেকে বৈরাগ্য প্রতিষ্ঠিত হওয়া, আগ্রহ থেকে অনাগ্রহের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া, সেটি তিনি হতে পেরেছেন। ফলত এই শরীর, এই ব্যথা যন্ত্রণা, এই যাবতীয় সুখ ভোগ সব তার কাছে অতি তুচ্ছ, কিছুই তার কাছে, তিনি এতটাই আনন্দের স্বাদ, সে পায়ধি, পায়ধির স্বাদ তিনি পেয়েছে। পায়াসম বলছেন, হৃদয় পায়াসম পায়ধি, তার খোঁজ করো। কি অপূর্ব কথা, কি দামি কথা! এমন একজন মানুষের সন্ধান আমরা পেয়েছি সেই মুন্নেশ্বর কাছে। একদিকে আমরা দেখছি মুন্নেশ্বরের সেই বিশাল বিরাট শিলাময়ের রূপ, আর আরেক দিকে দেখছি তার জীবন্ত রূপ। সেই পুরুষ হচ্ছে তার জীবন্ত উদাহরণ, যিনি সংসারের সমস্ত আসক্তিকে হেলায় ত্যাগ করে সমস্ত দুঃখ জয় করেছে। অর্থাৎ এই সংসারের আদি ব্যাধি দুঃখকে যে জয় করা যায়, এবং সেটাই যে মানুষের একমাত্র লক্ষ্য, সব মানুষকে সেই লক্ষ্যেই এগোতে হবে, সেটি মানুষকে পেতে হবে, এইটি হচ্ছে মানুষের একমাত্র লক্ষ্য, একমাত্র সাধনা, একমাত্র তপস্যা, শিব হয়ে ওঠা, মুন্নেশ্বর হয়ে ওঠা। সেই বিগ্রহ এবং বিগ্রহের জীবন্ত রূপ দুটি আমরা অবলোকন করে একেবারে আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠা। তার কিছু স্বাদ, তার কিছু প্রসাদ আপনাদের কাছে আজকের এই কথাবার্তায় উপস্থাপন করে আমরা নিজেরাই ধন্য হয়ে উঠলাম। সেই জয় হোক
মুন্নেশ্বরের, জয় হোক এই মুন্নেশ্বরের জীবন্ত বিগ্রহে। উভয়ের চরণে আমাদের প্রণাম।